কানাডার ভ্যাঙ্কুভার বন্দর থেকে 62,000 মেট্রিক টন গম নিয়ে এসেছে বাংলাদেশের পতাকাবাহী এমভি ম্যাগনা ভিক্টোরি। এর মধ্য দিয়ে সমুদ্রপথে পণ্য পরিবহনে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো এই জাহাজটি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। শুধু এটি নয়, ম্যাগনা গ্রুপের মালিকানায় এটির সাথে আরো 3টি জাহাজের যাত্রা শুরু হলো আজ থেকে। এ নিয়ে বর্তমানে বাংলাদেশী পতাকাবাহী মাদার ভেসেলের সংখ্যা দাঁড়ালো 97-এ। জাপান এবং চীনের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত জিয়াংগুসু ইয়ানজি মিৎসুই শিপ বিল্ডিং কোম্পানিতে তৈরি করা জাহাজ 4টি হলো এমভি ম্যাগনা ভিক্টোরি, এমভি ম্যাগনা প্রেস্টিজ, এমভি ম্যাগনা হোপ এবং এমভি ম্যাগনা প্রোগ্রেস। যেহেতু বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, অবশ্যই এটা অর্জিত যে মুনাফা এটা পুরোটাই বাংলাদেশের জাতীয় অর্থনীতির মধ্যে যুক্ত হবে। 200 মিটার দীর্ঘ প্রতিটি জাহাজের মূল্য 2,55,00,000 মার্কিন ডলার। 2020 সালে তৈরির আদেশ দেওয়া প্রতিটি জাহাজের বিপরীতে খরচ হয়েছে 2,55,00,000 মার্কিন ডলার। বর্তমানে প্রতিটি জাহাজের বাজার মূল্য 3,60,00,000 মার্কিন ডলার। এই যে নতুন জাহাজ, এটা একটা নতুন টেকনোলজি, এখানে সব ধরনের নতুন টেকনোলজি ইকুইপমেন্টের সাথে এবং আমাদের অফিসাররা তারা এটার সাথে তারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। একেবারে বাংলাদেশি ক্যাপ্টেন এবং নাবিক ক্রু দিয়ে পরিচালিত হবে এই 4টি জাহাজ। এই জাহাজগুলো যখন বিশ্বের বিভিন্ন বন্দরে বা দেশে যাবে, তখন এখানে আমাদেরকে বলতে হবে না যে কি এটা আমরা নতুনভাবে তৈরি করছি, আমাদের ইকুইপমেন্ট আছে এআইএস, তখন ওরা ইয়ার অফ বিল দেখে। বর্তমানে সমুদ্রগামী 97টি বাংলাদেশি পতাকাবাহী জাহাজের মধ্যে 8টি কন্টেইনারবাহী, বাকি 89টি জাহাজ বাল্ক পণ্য পরিবহন করছে। নানা সংকটের পাশাপাশি জটিলতা সত্ত্বেও বিশ্ব বাণিজ্যে এগিয়ে চলছে বাংলাদেশ। তার উৎকৃষ্ট উদাহরণ সমুদ্রপথে পণ্য পরিবহনে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ যুক্ত হচ্ছে 4টি। আবার এসব জাহাজে কর্মরত নাবিকরাও বাংলাদেশি। এখন এসব বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ঘুরে বেড়াবে বিশ্বের বিভিন্ন বন্দরে। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ।